31st নাইটে গুলশানে প্রবেশে পুলিশের নির্দেশনা। এরপর জানিয়ে দিব রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে 19 দফা ঘোষণা আসছে কাল সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সম্মেলন। আরও জানিয়ে দেব ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ভোট দিল বাংলাদেশ সহ 87 দেশ। দেশে 2022 সালে ধর্ষণের শিকার 936 নারী বলছে আশোক। এবং জানিয়ে দেব সংসদ থেকে পদত্যাগের পর এবার বিএনপি ছাড়লেন সাবেক প্রতিমন্ত্রী সাত্তার, যে কারণে ভাঙছে রাজ পরিমণির সংসার। বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ মেসি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। 31st নাইটে গুলশানে প্রবেশে পুলিশের নির্দেশনা। 31st নাইট ঘিরে 31শে ডিসেম্বর রাতে রাজধানীতে জনশৃঙ্খলা ও যানবাহন শৃঙ্খলা নিশ্চিত কল্পে কিছু সাময়িক ট্রাফিক নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক গুলশান বিভাগ। গুলশান ট্রাফিক বিভাগের নির্দেশনায় বলা হয়েছে 31শে ডিসেম্বর রাত 8টা থেকে পরদিন 1 জানুয়ারি ভোর 5টা পর্যন্ত গুলশান বরানী ও বাড়িধারা এলাকায় যানবাহন যোগে প্রবেশের জন্য কামাল আতাতুর্ক এভিনিউ ও মহাখালী আমতুরি ক্রসিং ব্যবহার করা যাবে। রাত 8টা থেকে গুলশান বনানী ও বাড়িধারা এলাকায় প্রবেশের ক্ষেত্রে মহাখালী এলাকা ফিনিক্স রোড ক্রসিং, বনানী 11 নম্বর রোড চেয়ারম্যান বাড়ি মোড়, ঢাকা গেট শুটিং ক্লাব বাড্ডালিং রোড, DOHS বাড়িধারা ইউনাইটেড হাসপাতাল ক্রসিং ও নতুন বাজার ক্রসিং ব্যবহার করা যাবে না, তবে এসব এলাকা থেকে বের হওয়ার জন্য ক্রসিং এ ব্যবহার করা যাবে। এছাড়াও 21টি পয়েন্টে ডাইভার্সন চলবে, সেগুলো হলো ফিনিক্স ক্রসিং, শান্তা ক্রসিং, বটতলা ক্রসিং, GMG মোড়, প্রতন আড়ং ক্রসিং, নিকেতন ক্রসিং, পুলিশ প্লাজা ক্রসিং, মসজিদ গ্যাপ, মায়াগঞ্জ ক্রসিং, বরানী চেয়ারম্যান বাড়ি মোড় বনানী, 11 নম্বর রোড শুটিং ক্লাব ক্রসিং, ইউনাইটেড হাসপাতাল গ্যাপ বরানী, 23 নম্বর রোড ঢাকা গেট মানারাত ক্রসিং, নতুন বাজার ক্রসিং, জাতিসংঘ গোল চত্বর, গোদারঘাট গ্যাপ বাড্ডা লিং রোড ও কালাচাঁদপুর গ্যাপ। রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে 19 দফা ঘোষণা আসছে কাল সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সম্মেলন। আগামীকাল সোমবার 2 জানুয়ারি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত জাতীয় সম্মেলনে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের দাবিতে 19 দফা ঘোষণা আসছে। সম্মেলনে নির্বাচনকালীন জাতীয় সরকার প্রতিষ্ঠার দাবিসহ 15 দফা দাবি উপস্থাপন করা হবে। এতে দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। আজ শনিবার পুরনো পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সম্মেলন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে সঞ্চালনায় ছিলেন সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী মহাসচিব মাওলানা আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, সহকারী সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা খলিলুর রহমান, জে এম রুহুল আমিন, মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ। সংবাদ সম্মেলনে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। অর্থনৈতিক দুরবস্থা, নির্বাচনী অস্থিরতা, জোট মহাজোট ভাঙাগড়ার নিত্য ঘটনা, নীরব দুর্ভিক্ষ সব মিলিয়ে বাংলাদেশের জন্য বর্তমান সময় খুবই তাৎপর্যপূর্ণ। এই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল 1 জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিশে শুরা অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন নেতৃত্ব নির্ধারণ করা হবে। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিনিয়ত একটু একটু করে এগিয়ে যাচ্ছে। জোট মহাজোটের বাইরে আমরা যে একক ইসলামী ও জনশক্তি গড়ে তোলার কাজ করেছি তার ফলাফল আসতে শুরু করেছে। এটাকে কি করে কাজে লাগানো যায় এবং আরো ত্বরান্বিত করা যায় সে বিষয়ে 2 তারিখের জাতীয় সম্মেলন একটি মহল ফলক হতে যাচ্ছে। সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূলের নেতৃবৃন্দ অংশ নেবেন। আমরা 2022 পর্যন্ত দেশের প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী কমিটি গঠন করার লক্ষ্যমাত্রা ঠিক করেছিলাম। সম্মেলনে ওয়ার্ড পর্যায়ের বাছাইকৃত নেতৃত্ব এবং এর পাশাপাশি ইউনিয়ন, থানা ও জেলা শাখার ঊর্ধ্বতন নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। সম্মেলন থেকে দলের আমির আসন্ন নির্বাচনকে সামনে রেখে করণীয় নির্দেশনা প্রদান করবেন, নির্বাচনী লক্ষ্যমাত্রা বেঁধে দিবেন। তিনি বলেন, আমরা দেশের প্রায় সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে ঘনিষ্ঠ আলাপ করেছি, বহু বিষয়ে আমরা একমত হয়েছি, আগামীর পরিকল্পনায় সহযোগী হওয়ার বিষয়ে এক ধরনের বোঝাপড়া হয়েছে। সম্মেলনে সে বিষয়ে এক ধরনের প্রতিফলন দেখা যাবে ইনশাল্লাহ। একই সাথে আমরা সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে আলাপচারিতা,
বোঝাপড়া করেছি, তার প্রতিফলনও থাকবে সম্মেলনে। তিনি বলেন, সম্মেলনের যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন, অভ্যর্থনা নিরাপত্তা সহ সামগ্রিক ব্যবস্থাপনা শেষ হয়েছে। দীর্ঘ দৌড়ঝাঁপের পর অবশেষে সোহরাওয়ার্দী উদ্যানে ব্যবহার করার প্রশাসন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও ঢাকাবাসীর প্রতি সার্বিক সহযোগিতার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই সম্মেলনে সম্মেলন জাতীয় রাজনীতির জন্য একটি বাক পরিবর্তনীয় ঐতিহাসিক ঘটনা হতে যাচ্ছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে ভোট দিল 87টি দেশ। ফিলিস্তিনে অবৈধ দখলদারিত্বের কারণে ইসরায়েল কি ধরনের বিচারের মুখে পড়বে, সে বিষয়ে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের মতামত জানতে একটি প্রস্তাব উত্থাপন করা হয় জাতিসংঘে। এই প্রস্তাবের পক্ষে বাংলাদেশ সহ মোট 87টি দেশ ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ 26টি দেশ, আর ভোটদানে বিরত ছিল 53টি দেশ। 87টি দেশ পক্ষে ভোট দেওয়ায় প্রস্তাবটি পাশ হয়েছে। জাতিসংঘে এ প্রস্তাব পাশ হওয়াকে নিজেদের বিজয় হিসেবে উল্লেখ করেছে ফিলিস্তিন। তারা বলেছে, এর মাধ্যমে ইসরায়েলের অপরাধ উন্মোচিত হবে। তবে ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত যে মতামত দেবে, গুরুত্বের বিচারে তা যথেষ্ট হলেও সেই মতামত বা পরামর্শ বাস্তবায়নের ক্ষমতা আইসিজের নেই। বাংলাদেশ ছাড়াও ফিলিস্তিনের পক্ষে যেসব দেশ ভোট দিয়েছে, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, আর্জেন্টিনা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বাহরাইন, বার্বাডোস, বেলজিয়াম, বেলিস, বলিভিয়া, বসতওয়ানা, ব্রুনাই, দারুসসালাম, কম্বোডিয়া, চিলি, চীন, কলম্বিয়া, কিউবা, উত্তর কোরিয়া, জিবুতি, মিশর, এল সালভাদোর, গ্যাবন, গ্রেনেডা। দেশে 2022 সালে ধর্ষণের শিকার 936 নারী, বলছে আশোক। দেশে 2022 সালে ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন 936 জন নারী। এর মধ্যে ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন 47 জন, আর ধর্ষণের পর আত্মহত্যা করেছেন 7 জন। 2021 সালে 1321 জন নারী ধর্ষণের শিকার হয়েছিলেন। আজ শনিবার মানবাধিকার পরিস্থিতি 2022 আশোকের পর্যবেক্ষণ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন আইন ও সালিশ কেন্দ্র আশোক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আশোকের নির্বাহী পরিচালক নূর খান লিটন, পরিচালক নীনা গোস্বামী ও সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির। আশোকের সিনিয়র সমন্বয়ক আবু আহমেদ ফয়জুল কবির প্রতিবেদনে পাঠ করে শোনান। প্রতিবেদনে বলা হয়, এবছর পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন 479 নারী। এর মধ্যে নির্যাতনের কারণে মারা যান 292 জন এবং আত্মহত্যা করেন 97 জন। আগের বছর 2021 সালে পারিবারিক নির্যাতনের শিকার হয়েছিলেন 640 নারী। রাজনৈতিক সহিংসতার বিষয়ে প্রতিবেদনে বলা হয়, জাতীয় পত্রিকায় প্রকাশিত রাজনৈতিক সহিংসতার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, রাজনৈতিক সংঘাত ও সহিংসতার ঘটনা ঘটেছে মোট 479টি। এতে নিহত হয়েছেন 70 জন এবং আহত হয়েছেন প্রায় 6914 জন। অন্যদিকে 2022 সালে যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়েছেন মোট 174 নারী। এর মধ্যে শারীরিক নির্যাতনের পর হত্যার শিকার হন 79 নারী এবং আত্মহত্যা করেন 7 নারী। সংসদ থেকে পদত্যাগের পর এবার বিএনপি ছাড়লেন সাবেক প্রতিমন্ত্রী সাত্তার। জাতীয় সংসদ থেকে পদত্যাগের পর এবার বিএনপির পদ থেকে সরে দাঁড়ালেন সাবেক প্রতিমন্ত্রী আব্দুস সাত্তার ভুইয়া। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। গত বৃহস্পতিবার রাতে দলের চেয়ারপারসনের কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। তার ছেলে মাইনুল হাসান ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। ছেলে মাইনুল হাসান ভুইয়া বলেন, আমার বাবা প্রতিষ্ঠার লগ্ন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে আছেন। তার বয়স হয়েছে, তাছাড়া আমার বাবা টানা 27 বছর জেলা বিএনপির সভাপতি ছিলেন। তিনি দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা দলের সিদ্ধান্তে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন, কিন্তু গত নির্বাচনের পর থেকে কেন্দ্রীয় ও জেলা বিএনপির কোনো ব্যাপারেই তাকে কোনো কিছু জিজ্ঞেস করা হয় না। নিজ উপজেলা কমিটি গঠনের ব্যাপারেও তার বাবার পরামর্শ নেওয়া হচ্ছে না উল্লেখ করে মাইনুল হাসান বলেন, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কল করলেও ধরেন না, তাই সম্মান থাকতে আমার বাবা দল থেকে পদত্যাগ করেছেন। আসন্ন উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো আমাদের পরিবারের পক্ষ থেকে নেওয়া হয়নি। একদা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুস সাত্তার ভুইয়া। 11 ডিসেম্বর তিনি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। আগামী 1 ফেব্রুয়ারি এ শূন্য আসনে উপনির্বাচন হবে। আব্দুস সাত্তার ভুইয়া বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে দলটির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, 1 বার টেকনোক্রেট হিসেবে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। যে কারণে ভাঙছে রাজ পরিমনির সংসার। বিয়ের 1 বছর না যেতেই বিচ্ছেদের সুর পরিমনির কণ্ঠে। রাজের সঙ্গে আর সংসার করা হবে না, সাফ জানিয়ে দিয়েছেন এই ঢালিউড নায়িকা।
দুজনের মধ্যে এখনো আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও শিগগিরই ডিভোর্স লেটার পাঠিয়ে দেবেন বলে জানিয়েছেন পরিমণি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার কারণ সম্পর্কেও ইঙ্গিত দিয়েছেন নায়িকা। শুক্রবার দিবাগত রাত 12:40 ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে পরিমণি লেখেন, হ্যাপি 31st এভরিওয়ান, আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। আরেক অংশে এই নায়িকা লিখেছেন, জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নাই। পরিমণি এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে, লাইক কমেন্টের বন্যা বয়ে যায়। অনেকেই তাদের বক্তব্য এবং সম্ভাব্য বিচ্ছেদের কারণ নিয়ে প্রশ্ন তোলেন। স্ট্যাটাসের বিষয়ে পরির সঙ্গে যোগাযোগ করা হলে রাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা স্বীকার করেন পরিমণি। তবে এ ব্যাপারে এই মুহূর্তে মিডিয়ায় বেশি কথা বলতে চাননি অভিনেত্রী। পরিমণি বলেন, এখনো বিচ্ছেদ হয়নি, তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম, শিগগির বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব। আলাদা হয়ে যাওয়ার কারণ সম্পর্কে পরিমণির ভাষ্য, বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল, সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি কিন্তু পারলাম না। তার যে আচার আচরণ তাতে একসঙ্গে থাকার পরিস্থিতি নাই, তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। আমার মানসিক অবস্থা এখন ভালো নাই, এর বেশি আর কিছু বলতে পারছি না। পরিমণির বক্তব্যের বিষয়ে রাজের ফোন নম্বরও বরাবর কল করেও সেটি বন্ধ পাওয়া যায়। চলতি বছরের 10 জানুয়ারি প্রকাশ্যে আসে রাজ পরির সম্পর্কের খবর। গত 22 জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে 101 টাকার দেন মহরের ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়। গত 4 মাসে তাদের ঘর আলো করে আসে ছেলে সন্তান রাজ্য। ঢাকায় সিনেমার আলোচিত এক নায়িকাকে ঘিরে সংসারে অশান্তি, এমন ইঙ্গিত দিয়ে কিছুদিন আগে একটি পোস্ট করেন পরিমণি। সেটি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। পরিমণি ও রাজের মধ্যে বেশ কয়েকদিন থেকেই সম্পর্কে টানাপোড়েন চলছিল। কিছুদিন আগে এই চিত্র নায়িকাই ফেসবুক পোস্টের মাধ্যমে তা সামনে এনেছিলেন। তিনি অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে রাজকে জড়িয়ে ফেসবুকে পোস্ট দিয়ে উৎসাহ প্রকাশ করেন। তাদের দুজনের দীর্ঘ ফোনালাপ নিয়ে অনেক কথা বলেন।